আসলে মামা ভাগ্নে এটা তো একটা লোককল্পনা। এই লোককল্পনাটা মানুষ তার পরাবাস্তব প্রিয়তায় তৈরি করেছে এবং দুটো পাথর পাশাপাশি দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে, অদ্ভুত সৃষ্টিতে। একে খেলাই বলো, আর এই সৃষ্টি প্রকৃতি করেন কোন প্রেরণায় জানা নেই, কিন্তু সৃষ্টি হয়। মামার ভাগ্নে ছিল যুগেশ্বরী, এই নায়াগার মাহাতুলি। মানে মাহাতারা নায়াগরা হচ্ছে মামা গোষ্ঠী, আর ভাগ্নে হচ্ছে মাহাতা গোষ্ঠী। এই ভাগ্নে হচ্ছে যারা আছে পণ্ডিত করে যে কাশীনাথ মাহাতা, এরা হচ্ছে ভাগ মামার থেকে ভাগ্নে বড়। মানে ধন্য সম্পদে ওরা বড় হয়েছিল। প্রকৃতির অদ্ভুত লীলা বৈচিত্র্যের পাথরগুলি সাজানো। এখানে আগে জঙ্গল ছিল, মানে পাহাড়ের স্বর, এবারটা মানে দেব। প্রথম মারাং গুরুর পূজা পেয়েছে এই পাথরগুলো, তারা যেমন পাহাড়েশ্বর হয়ে গেল। এটা একটা দেবভূমি, শিবের দেবভূমি। তাহলে পাহাড়েশ্বর একটা চিরন্তনতার প্রতীক হয়ে কিন্তু এখানে অবস্থান করছে। আর আরো বিষয়ে যে অঞ্চলের সবাই পাহাড়েশ্বর বলা চাইতে মামা ভাগ্নে পাহাড় বলতে ভালোবাসেন। মানে মামার থেকে ভাগ্নে বড় হয়েছিল পাথরটা নিয়ে, সেইটাই লোকের জনশ্রুতি। মামার ভাগ্নে এক হাত উঁচু আছে, এই হলো মামার ভাগ্নে। ঠিক তেমনিভাবে দুরাজপুর নামটাও তার উৎসেও যে সঠিক কোথায় জানা নেই, তবে ভাবতে কল্পনা করতে আমার ভালো লাগে। এই মহাভাগ্নের পর একসময় হেতুমপুরের রাজাদের ছিল, রাজারা স্বামী বিবেকানন্দকে দান করলেন অনেক আগে। তারপর 1986-87 সালে স্বামী বিবেকানন্দ আবার তৎকালীন চেয়ারম্যান ছিলেন চণ্ডীগড়ায়, সেই সময় দুর্গাজী পৌরসভাকে মহাভাগ্নের পাহাড় তার যে দলিল এটা দানপত্র করে দেয়। অর্থাৎ 87 সালের পর থেকে দুবরাজপুর পৌরসভা মহাভাগ্নে পাহাড়ের মালিক। পর্যটন কেন্দ্র হোক এটা আমি চাইবো, এটা আমার বক্তব্য চাই। এটা একটা জাতীয় সম্পদ, এটা হলো একটা ঐতিহ্যপূর্ণ জিনিস মামার ভাগ্নে, এটা একটা চিহ্ন, এটাকে রক্ষা করার দায়িত্ব বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকার। এটা যদি কেন্দ্রীয় সরকার থেকে এটা পর্যটন কেন্দ্র করে দেয় আমাদের দুর্গের পক্ষে মঙ্গল হয়। আমি আসার পর সেটাকে পাঁচিল দিয়ে ঘিরে বর্তমানে যাতে পর্যটকরা এসে একটু সুবিধা পায়, ঘুরতে বেড়াতে পারে, তার জন্য একটা চিলড্রেন পার্ক শিশুদান করেছি আমরা, ওখানে সুলভ শৌচালয় করেছি, বাথরুম পায়খানার ব্যবস্থা। এছাড়া কিছু গাছপালা লাগিয়ে একটু বিউটিফিকেশন করার চেষ্টা করছি। অনেক শতাব্দী চলে গেছে, আজও পর্যন্ত দুবাজপুরে এই পাহাড়েশ্বরের পাথরপুঞ্জের কোনো বিকৃতি বা বিচলন তার কথা শোনা যায়নি, দেখাতে যায়নি।